স্বাধীনতার 75 বছর পূর্ণ হলেও এলাকায় পৌঁছায়নি পানীয় জল। বিদ্যুতের তার পৌঁছালেও পরিষেবা পাওয়া যায় সপ্তাহে বড় জোর দুদিন। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী রাস্তা, এলাকায় প্রবেশ করে না কোনো গাড়ি, উন্নয়ন তো অনেক দূর। মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত রয়ে গেছে ঊনকোটি জেলার সদর কয়লা শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে হীরাছড়া ভিলেজের বেলটিলা ও কাঁঠালটিলার জনগণ। দেখুন কিভাবে আছেন তারা। দেওয়ার লাগে জল তো জল পাওয়াই যাই না, আমরা ওই তো সারা বছর আমরা জোরে লেগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা না এস আসেনি, কেউ তো এস আসেন আমরা রে, অত জলে লাগে আমরা কি কয় পুস্তাভিষে কি কয় পঞ্চায়েতে অতবারও আমরা কি 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 মাতাসে তারা রে, আমরা জল দেও জল দেও জলই তো দিতাসে না আমরা রে। পঞ্চায়েতে কি কয়, পঞ্চায়েতে কি কইব, দিতাসি দিতাসি এই কথা কইতাছে, ওই দিতাসি দিচ্ছি এরকম কয়ে তো দিছেও অভিযোগ। আমরা মানে আমরা অনেক সময় মানে এটা নিয়ে আমরা ইয়ে করছি, এই রাস্তা লাগি আমরা দাবি জানাইছি, অনেক কিছু করছি, পরে রাস্তাটা লাগি রাস্তাটা তারা করিয়া দিব হইয়া দেয় না। আমরা রাস্তা লাগিয়া বিজ্ঞানীর মাঝে আছি, খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া, জলের সমস্যা, কারেন্টের সমস্যা, কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট যায় গিয়া, প্লাস পানির গাড়ি আইতে পারে না যাইতে পারে না, আমরা নিজের পকেটে টেকা করছি করে রাস্তা ঠিক করতে লাগে। সামনে দিক তো অদূরপর্যন্ত স্থলিং আছে, সামনে যে খাঁচা রাস্তা একটা গাড়ি যাইতে পারে না, ফায়ার আটটা মানুষ যাইতে লাগে, বিশেষ অনেক গারবস্তি আছে মারাকপাড়া, তারপরে আরও মানুষ আছে, গাড়ি যাইতে পারে না, রাস্তা সব ভাঙ্গা গেছে গিয়া দোষে সব। আমরা জানাইছি ওই তো কিছুদিন আগেই পঞ্চায়েতে আমরা এখানে তারা এই ইয়ে করছে, সব মানুষ গেছে গিয়ে দাবি জানাইছি, অনেক ইয়ে করছি, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। আমরা এখানে বহুত কিছু সমস্যা,